ইউ কি সেন্ট্রাল নামে এই রেস্টুরেন্টে, আর আজকে আমি এখানে ইফতার করবো। সবচেয়ে ইন্টারেস্টিং এখানে প্লেস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এটা সে চপস্টিক। সো এটা দিয়ে স্টার্ট করছি আজকে ইফতার, আর মেইন ডিশ যেটা সেটা পরে আসতেছে। Yo guys, assalamu alaikum, this is Namrul Kader and you watching my YouTube channel Namrok and welcome back to my new vlog. আজকে আসছি ইফতার করার জন্য একটা রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে ধানমন্ডি পুরো নম্বরের রসুনওয়ালা টাওয়ারে। আর এই টাওয়ারটা হচ্ছে পুরো নম্বরের যে আবাদি মাঠটা আছে, সেই আবাদি মাঠের অপোজিটে এই বিল্ডিংটা পড়বে। আর এখানে আসছি একটা নতুন একটা রেস্টুরেন্টে যেখানে আমি আগে আসি নাই, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইউকি সেন্ট্রাল। আমি এখানে চলে আসছি আজকে ইফতারটা করার জন্য। আজকে আপনার কাছে আজকে ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখন আমার ইউটিউব সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, চলুন আজকে ব্লগটি শুরু করি। আসছি রসুনওয়ালা টাওয়ারে, লেভেল 12 আপনার চলে আসবে ইউ কি সেন্ট্রাল নামে এই রেস্টুরেন্টে। আর আজকে আমি এখানে ইফতার করবো, আজকে ইফতারের জন্য কী কী আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আর তার আগে আমি আপনাকে দেখা চাচ্ছি যে আজকে এই ভিউটা মানে আমার সাথে এত ভালো লাগতেছে, কারণ এইখানে একটা রুপটপ একটা আপনার ফ্লেভার একটা পাবেন, মানে একটা পোর্শন আছে যে পোর্শনটাতে ওপেন প্লেস আছে। আশা করি আপনারা এখানে আসলে আপনারাও নিরাশ হবেন না, এখানে আসলে ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। আর এখানে একটু এনজয় করতেছি বিকজ আমার গলা শুকিয়ে গেছে, অনেক পাপ করে ফেলছি, আর এখন একটু রেস্ট নিবো। আর আজকে ইফতারের আইটেমটা কী আছে সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি, আর ততক্ষণ পর্যন্ত রেস্ট নিবো, কারণ গলা শুয়ে গেছে, অবস্থা খুব খারাপ বিকজ রোজা রেখেছি, বুঝতেই পারছেন। আর ইফতার টাইমে যখন আমি আমার খাবারটা পেয়ে যাবো, আমার টেবিলে সার্ভ করা হবে, তখন আমি আমার ব্লগটা কন্টিনিউ করতেছি। সবচেয়ে ইন্টারেস্টিং এখানে প্লেস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এটা সে চপস্টিক। দেখতে পাচ্ছেন চপস্টিক দিয়ে আমি খাওয়া ট্রাই করিনি আগে, আর এখন কীভাবে খাবো সেটা আমি জানি না, বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম, সো চেষ্টা করবো ফার্স্টে খাওয়ার জন্য যদি পারি, আর যদি না পারি দেন হাত আছে। এটা দেখতে পাচ্ছেন দুই রকম এখানে সস দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে ডিমসাম ডিশের জন্য, ডিমসাম ডিশ যে খাবো সেটার সাথে এটা সস ইউজ করার জন্য। আর এটা দেখতে পাচ্ছেন সুইট চিলি সস, সো এখানে দুই রকম সস দেওয়া আছে, এটা হচ্ছে কোকোনাট মকটেল, এটা হচ্ছে ডিমসাম ডিশ, মানে ডিমসাম আইটেমের সাথে এটা পাবো। আর এটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিমসাম, এটা হচ্ছে ফিশ কেক, এটা হচ্ছে কাপ কেক, এটা হচ্ছে ভেজিটেবল যে টেম্পুরা থাকে সেগুলো, আর এটা হচ্ছে অন্থন। সো এটা দিয়ে স্টার্ট করছি আজকে ইফতার, আর মেইন ডিশ যেটা সেটা পরে আসতেছে। এখন আমি ট্রাই করতেছি কোকোনাট মকটেল, সো দেখি এটা টেস্টটা কেমন। টেস্ট রিয়েলি গুড। এখন আমি ট্রাই করতেছি ডিমসাম, সো দেখি এটা ফ্লেভারটা কেমন, টেস্ট কেমন। টেস্ট একটু ডিফারেন্ট বিকজ এরকম আমি আগে কখনো ট্রাই করিনি, আর এটার মধ্যে মেবি চিকেন দেওয়া আছে, চিকেন মিক্স করে দেওয়া আছে, সো টেস্টটা ভালো আছে। দেখতে পাচ্ছেন ভিতরে চিকেন দেখা যাচ্ছে। এখন ট্রাই করবো ফিশ কেক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশ কেক, এখন এটা ট্রাই করতেছি। এটার সারফেসটা হচ্ছে খুবই ভালো, খুবই ক্রিস্পি, আমার কাছে ভালো লাগতেছে। আমার যেরকম নাগেট খাই, নাগেট দেখেছেন চিকেন নাগেট,
চিকেন নাগের উপরে যে সার্ফেস থাকে ঠিক সেরকম সার্ফেস পাচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন ভিতরে একদম মাছের কিমা টাইপের দেওয়া আছে। সো টেস্ট একদম ফ্লেভার খুব ভালো, টেস্টও ভালো আছে মোটামুটি। এটা হচ্ছে সুশি মাংস, এখন এটা টেস্ট করতে দেখি এটা কীরকম টেস্ট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউকি সেন্ট্রালের মেনু, এখান থেকে আমি আপনাকে দেখা দিচ্ছি কি কি আছে আর প্রাইসগুলো দেওয়ার সাথে। এটা হচ্ছে অ্যাপিটাইজারের, এটা হচ্ছে স্যুপের, এটা রাইস এন্ড নুডলস, এটা হচ্ছে রাইস বল, এটা হচ্ছে বিফ আইটেম, এখানে হচ্ছে নিচে চিকেন, এখানে হচ্ছে ফিশ, এটা হচ্ছে ভেজিটেবল। এই মেনুটাই হচ্ছে ইউকি সেন্ট্রালের মেইন মেনু, যেটা আপনারা অলওয়েজ পাবেন। আর এখন যে মেনু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব ড্রিঙ্কসের মেনু। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মকটেল দেওয়া আছে, যেগুলো হচ্ছে মকটেল। আমি এখানে নিয়েছিলাম কোকোনাট পিচার, এটার প্রাইস ছিল 779 টাকা। এখানে দেওয়া আছে ডেজার্ট মেনুটা, আর এখানে বেভারেজ দেওয়া আছে। এখন দেখতে পাচ্ছেন এখানে রমজান লেটার এ দেওয়া আছে, এটার প্রাইস হচ্ছে 795 টাকা প্লাস এটা মানে ব্যাট আছে এর সাথে। আর এখানে দেখতে পাচ্ছি কী কী আইটেম আছে সব দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেটার বি, এটার প্রাইস হচ্ছে 825 টাকা প্লাস মানে এটা ব্যাট আছে। আর এখানে সব দেওয়া আছে কি এখানে খাবারের আইটেমগুলো আছে এই লেটারের মধ্যে। আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কীরকম, আপনারা দেখেছেন যে আমার ইফতার টাইমে আমি এইটা আগে খেয়েছিলাম, মানে এই প্লেটটা খেয়েছিলাম অ্যাপিটাইজারের। আর এটার যে মেইন ডিশ সেটা এটা, এটা এখন চলে আসছে দেখতে পাচ্ছেন এই সামনে, এটা হচ্ছে মেইন ডিশ। মাঝখানে যে ফ্রাইড রাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পাইসি ফ্রাইড রাইস, এখানে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই, এটা হচ্ছে ওয়েস্টার ভেজিটেবল, বিফ অ্যান্ড মাশরুম ইন মালাক সস, আর এটা হচ্ছে ডোরি ফিশ। ওয়েস্টার সসটা আসলে যে ভেজিটেবল আইটেমগুলো আছে টেস্টটাকে একটু এনহ্যান্স করে, সো আমার অনেক ভালো লাগতেছে এটা। এখন দেখবো বিফ অ্যান্ড মাশরুম এই ডিশটাকে নেব। নর্মালি যারা স্পাইসি রাইস খান না তারা এটা অর্ডার করবেন না, কারণ আমার কাছে মনে হয় বিলটা ভালো লাগবে না যেমন আমার কাছে মনে হচ্ছে। আর যারা নর্মালি ফ্রাইড রাইস বেগুলো খান তা আমার কাছে ভালো লাগে, আপনারা শুধুমাত্র ফ্রাইড রাইস অর্ডার করুন, এটা একটা হোয়াইট কালার ইয়েলো। সো গাইস আমি বলে দিয়েছি এই খাবারের যা যা আইটেম আছে সেগুলো কিন্তু টেস্ট কিন্তু মার্ক করতে হয় আউট অফ টেন, তাহলে আমি এই আজকের ডিশের আমি মার্ক করবো 7 out of 10। আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি গাইস, কারণ আমার খাবার টেস্ট হয়ে গেছে, আমি তো এখানে খাওয়াতে শেষ করে এখান থেকে চলে যাবো। সো যাওয়ার আগে আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর এনভায়রনমেন্ট স্পেশালি এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে, এই রেস্টুরেন্ট নাম হচ্ছে ইউকি সেন্ট্রাল, আপনার চাইলে এখানে চলে আসতে পারেন, ধানমন্ডিতে আছে, আপনারা গুগলে সার্চ করে বা ফেসবুক সার্চ করে পেয়ে যাবেন। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেল। সো গাইস আজকে এখানে ব্লগটা শেষ করতেছি, নেক্সট ব্লগ আল্লাহ হাফেজ, হ্যাভ ফান এন্ড সি ইউ সুন, টাটা। এই
এই রেস্টরুম তো সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে লাইটিং, আর হচ্ছে এটা যে ওয়ালের যে কালারটা আছে একটু ব্লুইশ কালার, আর দেখতে পাচ্ছেন এখানে যে টেবিলটা ইউজ করা হয়েছে এটা খুবই সুন্দর, মানে খুবই সিম্পল, আমার কাছে দেখতে ভালো লাগছে টেবিল অ্যারেঞ্জমেন্টগুলো, আমার কাছে মানে ভালো লাগছে রেস্টুরেন্টের যে এনভায়রনমেন্টটা আছে সেটা। আর কিছুক্ষণ সময় আছে ইফতারি করার, সো তো খাবারটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আর খাবার যখন আমার টেবিলে চলে আসবে তখন আমি বাকি ব্লগটা করতেছি, সো তখন স্টে টিউন।